জানাইয়ে বিয়া করলাম। তোমার আর আমার বিয়া যদি তোমার আব্বা আমার নাম আনিয়া নিতেলি কিতা করবা? দূর ভাগ, তুমি আমার আব্বা আমার সিনব না, আমারে তারা অত বেশি মায়া করুন। আমি যদি গিয়ে আমার হল্লাও একশোটা ভুল করি আমার মা বাপের হই, যে আমি একটা ভুল করে নিয়েছি, আমার মা বাপকে আমার মাফ করিয়ে দিবা, আর অবশ্যই বিয়ে মানিয়ে নিবা, তারা খুশি হইবা, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা গ্রামের পরিবেশ তোমার কিলা লাগে? খুব ভালো লাগে। ও যে দেখো এটা তোমরা সুযোগ থাকতে খেলাই তাম কোনো মাঠ আছে, ফুটবল খেলার মাঠ আছে? তুমি ফুটবল খেলতে পারো? অবশ্যই, আমি ভালো ফুটবল প্লেয়ার আসলাম, স্ট্রাইকার আসলাম। ও কাটু শাড়ির মা বাড়াই আও, তোমার বউ আইছে। তোমার বউ আইছে? হয় হয়। ও দেখো আমার আব্বা আমার আম্মা, সালাম করে তারা। বৌমা তুই বিয়া করে লইছ? তুই আমরা না জানিয়ে বিয়া করে লইছ, অন্তত পক্ষে আমরা ফোন দিয়া তো জানাইতে আসলে। আম্মা আসলে বিষয়টা হয়েছে কি, আমি অবশ্যই তোমার দানটা কইতাম, তোমার দানটা না জানাই তো আমি অবশ্যই বিয়া করলাম না অনেক, কিন্তু ঘটনা হইল গেলে আম্মা আমরা দুইজন দুইজনের মানে আগে থেকে উচিনি, আমরা একটা সম্পর্কও আছে, আমরা খুব ভালো একটা সম্পর্ক আছে, ওই হিসাবে আম্মা মনে করলো আমি আর বিলম্ব না করিয়া সরাসরি বিয়েটা করে নিয়েছি। কারণ হয়েছে গেলে আম্মা কেন দুইটা বিষয় আছে চিন্তা করতে হইব, একটা বিষয় হইলো গেলে আমি তাহলে পূর্ব থেকে চিনি, তাই আমি কোন ধরনের মানুষ, তখন মনে হলো আমি তাহলে জানি হইনে বিয়ে করছি, হ্যাঁ তখন আমার আর পারিবারিকভাবে কোনো ধরনের কোনো সমস্যা হইতো না, আমরা যেহেতু আন্ডারস্ট্যান্ডিং আছে বুঝা পড়াটা আছে, আর সপ্তাহ বাদে তো আমার একটা বিষয়ে চিন্তা করতে হইব, তুমি টাইম তো আমার সুখ চিন্তা করে আমার মনে হয় আমি ঠান্ডা লইয়া সুখে থাকবো, এর লাগে আম্মা আমি বিলম্ব না করিয়া সরাসরি বিয়ে করে নিছি। জি আম্মা আর একটা সমস্যা আছে, আমার পরিবার থেকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার লাগে আমার খুব প্রেশার দিল, এর লাগে আমরা সাত পাঁচ চিন্তা না করিয়া সোজা বিয়ে করে নিছি। আর আম্মা আমার বিশ্বাস আছে যে আমি যেটা করবো একটারে তুমি তাই সমর্থন করবা, এর লাগে আম্মা ও বিশ্বাস থাকে আমি বিয়েটা করে নিছি। ভাই তুমি বিয়া কিলা করলা? আম্মা ভাই তো মিষ্টি ভালো লাগে, তোমার বিয়া ঠিক করছিল কোন সাহেব? তুমি চুপ থাকো, যাও তুমি তাই ভিতরে যাও। আব্বা বুঝলাম না, আমি তাই বিয়া মাই নানি রানা কিতা। তুমি চুপ থাকো। আমি চুপ থাকতাম কেন? এটা একটা বিয়ে হইলো নি, কোনো আয়োজন নাই, কিচ্ছু নাই, না এক প্যাকেট মিষ্টিও তো নাই। মানে পাতা থেকে মিষ্টি লইয়া না না মিষ্টি লাগতো না। জি না আম্মা মিষ্টি লাগবো, যাও না। না মা বিয়া বলি একটা বিষয় মিষ্টি আনিলেই। ও বেটি পুরোতা মানুষ বুঝছে না মিষ্টি উষ্টি লাগতো না। জি না মা মিষ্টি লাগবো, তুমি গেলে যাও। এটা পরে খাই মনে আমার পোয়া অতদিন বাদে বাড়িতে এসে আয় বেটা গরো আয়। আম্মা মিষ্টি লই যাই পরে আনবে না দেখো আয় আগে গরো আয়। বিয়া বলি একটা বিষয় আমি মিষ্টি লই যাই তুমি গরো গরো আমার কাছে গরো না। আর আসি কোন সময় আইস? ও আইস এক বিশ মিনিট হইব। যাই হোক
বন্ধু আমি তো ঘটনাটা ঘটাই ঘটনা ঘটাই নিছো কিতা বিয়া করে দিছি বিয়া করে দিছো আমরা জানাইলে না কোনো বাজনা বাদ্য বাজনা নাইতে একটা কথা হইতে পারে আসলে তোমরা জানাইতাম কিতা আমি আমার আব্বা আম্মারও জানাইছি রিলেশনের বিয়া তো নিজেরা নিজে নিজে করে লিছি আর কি রিলেশনের বিয়া নিজে নিজে করে লিছো বন্ধু তুমি কিন্তু আমার ভুলটা করে লিছো আসলে মানে মানে হইল গিয়া বন্ধু আমিও তোমার লাহানো ভুলটা করে লিছি কেউ না জানাইয়া একলা একলা বিয়া করে লিছি বিয়া করে এখন শান্তিত নাই আসলে আচ্ছা যাই হোক তোমার বউ কই বিয়া করে বাড়িতে নিলি শুনি ওই বন্ধু আইন নিয়েছি বাড়িতে লিয়ে আইছি আব্বা আম্মার আইয়া কইলাম তারও মানে নিয়েছেন খুশি আলহামদুলিল্লাহ বন্ধু একটা কথা দেন তুমি আমার উদ্যোগ কইলে যে তুমি রিলেশন করে বিয়া করছো কেউ না জানাই তুমি শান্তিত না আসলে তুমি তোমার বউ দিয়ে সকলটা বিবেচনা করলে হইতো না সব বেদিন তো সমান না সব বউ তো সমান না তোমার বউ আমার বউ যার দ্বারা আলাদা ব্যক্তিত্বটা তো আলাদা আর তুমি তোমার বউর লগে আমার বউরে মিলাইলে লাভ হইতো না আমার বউ আলহামদুলিল্লাহ বালা অন্যান্য আরো দশ আট দশ বেডিং থাকি বালা খুবই বালা বালা আসলে বন্ধু ফয়লা বিয়া করছো তো ফয়লা দুই চার দিন একটু বালা লাগবো বাস্তবতা যখন ফরবায় তখন আসলে আসল হিসাব পাইবা বুঝছো নাকি তা বলছি বন্ধু তুমি আমার চিনে পালাইলে বুঝছো নি কারণ আমি মানুষ চিনতে ভুল করি না কোনো সময় আর আমার নির্বাচন কোনো সময় ভুল না আমি আসলে পরিবারে না জানাইয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবরে না জানাইয়া যে আমি বিয়া করছি কারণ এমন কিছু জিনিস সকাল আমার বউর মাঝে আছে যেটা দেখা বাদে মানে বললো আমি আকৃষ্ট হয়েছি আর আমার মনে হয়েছে যে জীবনসঙ্গী ওলাও আসলে দরকার তখন আমি আর মনে হলো আর কোনো বিলম্ব না হইয়া সরাসরি বিয়া করে নিয়েছি বিয়া করে বাড়িতে নিয়ে আইছি আলহামদুলিল্লাহ ভাল্লা আছি আর সপ্তাহ বাদে আমার বউ শিক্ষিত আছে বুঝছো নি লেখাপড়া জানে তো ম্যানার যেটা খুব ভালো আছে আশা করি কোনো অসুবিধা হইতে হয়ে যেতে তুমি বাজারে দিতাম আমিও বাজারে দিতাম চলো তো আর বিয়া করছো কোন তুমি তুমি আমি চব্বিশটা ঘন্টা করে আইয়া খালি ফোন 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 ফোনের উপরে তুমি আসো তুমি তো কন্টিনিউয়াস করো তুমি করো কাম আমি কিছু করি না তুমি করো
দেখো একটা জিনিস আমি কিন্তু বুঝলাম না, তারা একজন আর একজনের পছন্দ করে বিয়া করলো, তারা মাইর করে জানে, সিল্লাসিল্লি করে জানে, এটা সব পরিবার উভয়। তুমি ফান খাও। ও তোমার কথা আমি বুঝলাম, তারা সুখে টাকার লাগে একজন আর একজনের পছন্দ করে বিয়া করলো, তখন তারা আমাদের সুখ নাই এখানে কোসেন। এ রে তুমি দেখো হলতাত মাতো, ফুয়ার ফুয়ার বুয়ে কিতা মাতে, ওটা তো তুমি খান দিরাই, হলতাত খান দিয়া তুমি পারতাই নাই। এরে শুনো, আমি খান না দিয়া পারতাম না, ও যে ওটা সিল্লাসিল্লি মারামারি করলা, আমরা যে আশপাশের মানুষ আছেন এরা হুনিয়ার লে কিতা হইব কোসেন। কিতা হইব? হ্যাঁ এটা সব পরিবার উয়, খানে আমরার বিয়া বাদে ঝগড়া হইছে রানি, কত ঝগড়া হইলো, মায়ের হইলো, দরবার হইলো, তো কিতা হইছে? শুনো আমরার ঝগড়া এরকম হইছে না, ওইলে আমরা সংসার টিকলো না। ও মাই গো, তুমি আমারে যে জ্বালানি জ্বালাইছো আর ওখানে জ্বালাই রে। কিতা আমি তোমারে জ্বালাইছি না, তুমি আমারে বেশি জ্বালাইছো কোসেন, তুমি আমারে বেশি জ্বালাইছো। শুনো তোমার লগে আমি মাতিয়া পারতাম না, আমার খাম আছে, আগেও জ্বালাইছো ওখানে জ্বালাই রে। বাহারে বাবা দেখো অবস্থাটা দেখো। আজকে কিতা আমি তামলোকে বেশি করে নিলাম, আমিও জানি কিতা খাওয়া না বয়না হুট করে রাগ উঠি যায়, আর কিতা কই দিলাম একটা ফোন দি আরে বাবা কোন দাওয়াত কিতার দাওয়াত, ও জিনিস খাওয়ার লাগে তো আমি গেছিলাম, কিন্তু তুমি তো বিজি। তুমি বুঝলে না কেটে লাগি মান সম্মানের বিষয়, আমি ফোন দিয়ে কই দিছি যে আমি আইরাম, তোমার বউটা কি কিটা দাওয়াত ইম্পর্টেন্ট? আমি তোমার মান সম্মান এটা কিচ্ছু বুঝাত নাই, ওকে? তুমি আমার লগে মাই করে তুমি উপরি বাড়ি যাই গিয়া নানি, ওখানে তো বিষয় নানি, আমি এটা কিচ্ছু বুঝিনি, আমার লগে যে থাকতো তুমি এখনো করা কোনা যে যাওয়ার টাকা দাও তুমি তো। হ্যালো ভাই স্যার, ভাবি তোমার লগে ইলা বাদ ব্যবহার করো, বাদ ব্যবহার তো 24 ঘন্টা করেন না। আরে হুন তুই যাকি আমি যাকি, মানে তুমি কইলে যাইবা তারারে? ওরে ভাই আমি তো কইছিলাম যাইমু, আমি তো দাওয়াত বার হইছি, ওখানে একটা সমস্যা হয়ে গেছে, কইস ভাই শরীর খারাপ পড়লিছে তাই নাইতে পারা না, আর তুই বাদা যাইতে সময় মিষ্টি মিষ্টি ওটা নিস তার বাড়ি। তোমরা দুইজন যাওয়ার কথা ছিল, ওখানে আমি একলা যাইতাম, ওখান যাগে ওখানে তো দাওয়াত তো রক্ষা করতে হইব, তুই বুঝলি? বুঝছি ভাই সব বুঝছি। তুই বুঝছ না, বুঝছি লোকে আর তুই সংসার করে না, সংসার করে আনলে অনেক জিনিস মানাসি না করা লাগে, তুই যাগি তারা একটু বুঝে যাবি। হ্যাঁ বুঝছি, যাও বহুর ফাল্লাত করছ।
সাকি দেখাও গালাও দিবে এখানে তোমার নয় কি তাহলে তুমি বুঝরাই না না আমি কিলা চা খাইতা চা দাল দিতে চা দাল দিয়ে খাইতে আমি চা দাল দিতে আমি চা দাল দিতে খাতাম আমার তুমি দিবাই আমি পরে চা বানাই কইতো এখানে চা বানাই কইলি কি তুইছিস আমি তোমার খাওয়াই নাই বানাইয়া আমি তোমার মানে একা হইতাম যদি তুমি অসুস্থ থাকতাম তুমি তখন সুস্থ তুমি তো বাড়লা তাহলে কোনো সমস্যা নাই তো তোমার তাহলে তুমি বাড়াই খাও তোমার তো সারা ইচ্ছে ক্রেমি মুটে তুমি সাপ খাবো না ইয়া মানে আমার মাথা বেদনা করে আমি এখন যা সাবান এনে দিতাম আমি কি তোমার রাইতে ঘর সাবান এনে দিতাম তাহলে তুমি দিলে কি তোমার আর করিস বলি হ্যাঁ মার করিস বলি আমি তোমার বানাই খাওয়াই জানি তোমার মাথা বেদনা করে আমি সাবান এনে খাওয়াই জানি তোমার দায়িত্ব তো তোমার দায়িত্ব তাহলে আমার একা কেন দায়িত্ব পালন করতাম তুমি করলাই তোমার কোন মাথা বেদনা করে তুমি সাবান এনে খাওয়াই কি তুই বল আর করিস বলি তোমার খালি সুখ সুখ করলেও সুখ পাওয়া যায় না সুখ খুঁজা নেওয়া লাগে আমি বহু চেষ্টা করছি আমি মানাইয়া নিতাম কিন্তু আমি পারতাম না আর তুমি খালি আমারে বুঝাই দেখ যার লগে আমি সারা জীবন সংসার করতাম হেও তো বুঝতে হইব অবশ্যই খালি তুই কই রে তোর সংসারও ঝামেলা তুই জানোস না সমাজ ও প্রত্যেকের সংসার ও সাংসারিক ঝামেলা থাকেও থাকে এটা কদিন বাদে এমনি ঠিক হয়ে যায় মন থেকে তা বাদ দিলা সংসার খান কর ভাইসাও আমি একটা জিনিস বুঝলাম তুমি আমার ভাই হইয়া আমার ফুক্ক না লইয়া তুমি দেখি তার ফুক্ক লইয়া মাত্র হ্যাঁ তুমি আইসা আমার ওখান দেখা দেখতা তুমি ওখান দেখি তার ফুক্ক লইয়া মাত্র এ পাগলি আমি না কেন ফুক্ক লইয়া মাত্র ন্যায় নীতি যেখানে আছে ওখানে বাইয়া মাত্র আমি বহুত মাইল করছি কিন্তু আমরা সংসার ভাঙছি না তোমরা দুইজন দুইজনকে যদি বুঝার চেষ্টা করতে তাহলে তোর কোন সমস্যা হইল না আর তোমরা দুইজনে দুইজনের তো দেখাশোনা করিও বিয়া করছো কিন্তু তোমরা বুঝা পড়ার মাঝে কত ফারাক নেই কিন্তু বিয়া পরে তা আমি তা কাণ্ড করা না দেখিয়া আমি সত্যি হতাশ দেখা যায় সকল দোষ আমার না বেটি
ইনো দোষ খেয়েও না ইতা সংসারও হয় আবার সমাধানও হয় সংসারটা ওই পাশে পরিণত হইলে তখন ভুল ত্রুটি ইতা চকুতও পড়ে না হন দেখো তুই আমারে কইস দেখি হনিয়া বিয়া করছ তুই সুখে শান্তিতে থাকার লাগি বিয়ার আগর জীবন আর ফরের জীবন সম্পূর্ণ আলাদা তুই পছন্দ করে বিয়া কর আর পরিবারের কথায় বিয়া কর যে কোনো উপায়ে বিয়া করলেও সংসার একটা ঝামেলা থাকেও বিয়া খিলা নয় একটা বড় সমস্যা নেই সমস্যা তখন হয় দুইজন মানুষ যখন আলাদা আলাদা জায়গা থাকি এক লোকের থাকা শুরু করে তখনই সমস্যা দেখা দেয় আর এই থাকাটারে ঐতবাসে পরিণত করতে হইব তখন আর কোনো সমস্যা থাকত না মা ওই যে সুন্দর কথা কইছো আমরা আশাবাদ তোমরা অভ্যাসটা পরিবর্তন করিয়া একে অন্যরে বুঝিয়া বাকি জীবনটা তোমরা পরিচালনা করবা